আমার মিডিয়ার বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে জয়েন্ট মুভমেন্ট অ্যাগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিষয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে। তার মধ্যে যে কনভেনার আছেন অ্যান্টনি দেববর্মা এবং আমার সঙ্গে বাদিকে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সিনিয়র পলিটিক্যাল লিডার একসময় অ্যাক্টিভিস্ট বিজয় অঙ্কল মহোদয়, ডেপুটি সিএম আমাদের সঙ্গে রয়েছেন, আর অন্যান্য আমার সাথীরা। সেই বিষয়ে ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের বিষয় রাখতে চেয়েছেন এবং তার জন্য লাগে 10-11-2 দিন ওনারা গণধর্ণায় বসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং আজকে ওনাদের সঙ্গে আমি আলোচনায় বসি। এবং তার মধ্যে যে সেই আন্দোলনের কারণে, রাস্তা ব্লকেজ হওয়ার কারণে এসেন্সিয়াল যে কমিউনিটি আছে সেটার অসুবিধা হচ্ছে, রাজ্য জনতার অসুবিধা হচ্ছে, সেদিকটা বিবেচনা করে ওনারা আজকে সেই স্ট্রাইককে, যে বন্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার মধ্যে যে আলোচনা হয়েছে সবার কাছ থেকে, কেন এখানে সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন, ওনারা কোনো রাজনৈতিক দলের নয়। আদরণীয় বিজয় দেববর্মা মহোদয় আর চিত্র দেববর্মা মহোদয়, ওনারা রাজনৈতিক দল থেকে আছেন, আপনার অবগত আছে। বিজয় অঙ্কল মহোদয়, তো যেটা আলোচনা হয়েছে সিএবির বিষয়ে ওনাদের যে ওপিনিয়ন রয়েছে, ওনারা আগেও দিল্লিতে আদরণীয় গৃহমন্ত্রীদের সামনে রেখেছেন, সেই বিষয়টা ওনাদের যে বক্তব্যটা সেটা এখানে প্রস্তুত করেছেন। এই বক্তব্যটা ওনারা যা যা রেখেছেন সেটা গৃহমন্ত্রীর সঙ্গে অতি সত্বর দেখা করে ওনারা রাখতে চাইছেন, এবং আমি ওনাদেরকে আশ্বাসন দিয়েছি যে খুব কম সময়ের মধ্যে যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায় যে ওনাদের টিমটাকে গৃহমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়ে ওর ওনাদের যে চিন্তন বা ভাবনা সেটা যাতে গৃহমন্ত্রীর সামনে রাখেন, ও গৃহমন্ত্রীজি সেটা যাতে ত্রিপুরার স্বার্থে সুন্দরভাবে দেখেন সে বিষয়ে আমি অনুরোধ করব সরকারের পক্ষ থেকেও। আজকে সেই বিষয়ে আলোচনা হয়েছে, আমি আশা করি যাই হয়েছে সেটা ফলপ্রসূ হবে ও ত্রিপুরার কল্যাণের জন্য হবে। বন্ধ প্রত্যাহার অ্যান্টনি দেববর্মাকে বা বিজয় দেববর্মাকে জিজ্ঞাসা, বন্ধ প্রশাসনিক স্তরে আর কোনো বিশেষ পদক্ষেপ? দেখুন, আমি এটাই অনুরোধ করব সমস্ত ত্রিপুরাবাসীকে, আপনাদের মাধ্যমে সমস্ত ডিএমদের কাছে এখন নির্দেশ যাবে যে দরকার হলে ওখানকে সিভিল সোসাইটি বা সবাদের সঙ্গে বলে শান্তি বৈঠক একটা করা, স্বাভাবিক আমরা আছি ত্রিপুরাকে ডেভেলপমেন্ট নিয়ে আমরা চলবো, ত্রিপুরাকে আগে নিয়ে যাওয়া সবাই মিলে সেই দিশাতে কাজ করব। আর আমাদের যেই মানে মূল যে বিষয় হচ্ছে যে ত্রিপুরাতে সবাই মিলেমিশে থাকা, সেটাই আমি চাইছি। আমি আশা করি আজকের এই যে মিটিংয়ে বিষয় এসেছে আমার কাছে খুব ভালো লেগেছে, কমসে কম ডেমোক্রেটেরিয়াতে ডায়লগ করার পর সঙ্গে সঙ্গে ওনারা ডায়লগের জন্য বসেছিলেন, আমাকে সবাই বলেছেন যে আমরা কথা বলতে চাই একবার বলে, আমাদেরকে যদি একবার ডাকতেন আরেকবার যদি গৃহমন্ত্রী তাহলে আমরা বুঝতামই না। তো আজকে ভালো হয়েছে যাই হয়েছে, আমি সেটা ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছি, ব্যবস্থা করে অতি সত্বর যাতে ওনারা ওনাদের বিষয় রাখতে পারেন সেই ব্যবস্থা করবো। স্যার, এখন কি যানমাল কোনো